মানুষ বিপদ থেকে বেরোনোর জন্য সবসময় চেষ্টা করে, আর সমস্যা মানুষের দিকে আসে, সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা আপনাকে বের করতে হয়। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আজকালকার দিনে দুনিয়া এরকম না, মানুষ অনেক বেশি ফার্স্ট সলিউশন চান, অনেক বেশি কুইক প্রম্পট অ্যাকশন চান। যদি না চান, আপনি টেলিভিশন বন্ধ করে দিন না। যদি মনে হয় যে না, আমার কথায় সারবত্তা রয়েছে, তো আমাদের প্রোগ্রাম দেখুন। আজকে থেকে মাস চারেক আগে আমরা এই প্রোগ্রাম অ্যানাউন্স করেছিলাম যে অ্যাস্ট্রোজেমোলজিক্যাল সার্ভের উপরে বিশেষ গবেষণায় অভিশাস্ত্রী ন্যস্ত রয়েছেন। অ্যাস্ট্রোজেমোলজিক্যাল সার্ভের গবেষণা শেষ, এবং আজকে যে জায়গায় অভিশাস্ত্রী দাঁড়িয়ে রয়েছেন, সেখানে আপনার প্রতিকার, আপনার রেমিডি, আপনার কনসালটেন্সি আগের চাইতে অনেক বেশি ফার্স্ট প্রমিনেন্ট অ্যান্ড অ্যাকিউরেট এটা হবেই, এটা ধরে আপনাকে নিতে হবে। তার কারণ অ্যাস্ট্রোজেমোলজিক্যাল সার্ভে একটা নতুন করে পাওয়ার, একটা নতুন করে ইন্সপিরেশন, নতুন করে গ্রোথ, নতুন করে ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থাৎ আর্থিক উন্নতির একটা সলিউশন মানুষকে পৌঁছে দেবে, এবং আপনি যে কোনো সমস্যা থেকে ফার্স্ট সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তো আসুন আজকে আমরা ইন্ট্রোডিউস করি আপনাদের অত্যন্ত প্রিয়, আপনাদের ভালোবাসা, যাকে আপনারা মনের মণিকোঠায় জায়গা দিয়েছেন, যার জন্য আপনাদের আশীর্বাদ, যার জন্য আপনাদের শ্রদ্ধা আমরা বারবার করে এই হৃদয়ে অনুভব করেছি, হৃদয়। কাজে আজকের অনুষ্ঠানটাকে সেই অর্থে অনুষ্ঠান হিসাবে না নিয়ে আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধার একটা জায়গায় নিন, মানুষ ভালোবাসা দিন, আমরা শুধু এটাই চাই। আমাদের সঙ্গে এক্সক্লুসিভলি উপস্থিত রয়েছেন অভিশাস্ত্রী, অভিদাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। এত বড় একটা কর্মকাণ্ডের পর মানুষের জন্য কি পেলেন? মানে দেখুন, একটা মাইলস্টোনে দাঁড়িয়ে আমরা এখন শুধু সামনের ভিশনটাকে সামনে রাখতে চাই যে হোয়াট ইজ দ্য ফিউচার ভিশন, অভিশাস্ত্রীর ভিশন কি? সবথেকে বড় কথা, এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি বা অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি দাঁড়িয়ে রয়েছে, জানবেন রিসার্চ প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। এবার কথা হচ্ছে এই রিসার্চের বেনিফিট হিসেবে কী কী দেওয়া যেতে পারে। জানবেন আপকামিং যে সমস্ত চেম্বার্সগুলো রয়েছে, যারা সব থেকে ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যালতম সমস্যার মধ্যে রয়েছেন আপনারা, প্রচণ্ড ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যালতম, যাদের মানে হাজার হাজার অ্যাস্ট্রোলজারদের কাছে ঘুরেছেন, প্রচুর অর্থ নষ্ট করেছেন, কিন্তু আলটিমেটলি সেই যেন সেই জায়গাটা থেকে যেন আপনি রিলিফ আপনাকে কেউই দিতে পারেনি, সেই ধরনের ক্রিটিক্যালতম কেসগুলোর জন্য আমার রিসার্চ হয়ে গেছে। এবং একটা কথা আপনাদেরকে সুখবর দিয়ে রাখি, আপনাদেরকে খুব ফাস্ট, খুব কুইক আপনাকে সেই বিপদ থেকে বা সেই জায়গা থেকে আপনাকে বের করে নিয়ে আসার সময়, কারণ জানবেন আগের যে রেমেডিগুলো অবিশ্বাসী দিয়ে থাকতো সেগুলো কোনো কোনো ক্ষেত্রে অ্যাকশন হতে হতে 3 বছর 4 বছর 4.5 বছরও সময় লেগে যেত। এই যে এই রিসার্চের পর যে রেমেডিটি এই মুহূর্তে আপনাদের ওপর অ্যাপ্লাই করা হবে, বিশেষ করে এই টাইমিংগুলোর মধ্যে, জানবেন আপনাকে খুব ফাস্ট, খুব চটজলদি আপনাকে সেই জায়গা থেকে বের করে নিয়ে চলে আসা যাবে। কারণ জানবেন সময়ের অপেক্ষা সবাই করে, কিন্তু সময় গতিশীল, তার জন্য রেমেডিকেও তার থেকেও ডাবল গতিশীল করতে হবে, তবেই আপনি বেনিফিটেড হবেন, নতুবা হবেন না। যারা যারা কঠিন থেকে কঠিনতম প্রবলেমের সম্মুখীন হয়ে আছেন, ইমিডিয়েট বুকিং করুন, মুখে হাসি ফোটাতে বেশি সময় লাগবে না, দিয়ে হাতে দিয়ে গুনতে লাগুন দিন মুখে হাসি ফোটানোর জন্য। এই রিসার্চের এই রেমেডি আপনার জন্য অপেক্ষা করছি, ইমিডিয়েট বুকিং করতে থাকুন। কেউ আছেন ফোনে? বেশ, আমার মনে হয় এই কারণের জন্য লাইভ অনুষ্ঠান না চললেও দফতরে সবচাইতে বেশি ফোন অ্যাটেন্ড করতে হয়েছে, দ্যাট ইজ ফর দ্যাট ম্যান, এই মানুষটা অবশ্যই। এবং এই হচ্ছে আস্থা, এই হচ্ছে বিশ্বাস, এটাই মানুষের ভালোবাসা। আমি শুধু আগের নম্বরে মানে ফোনে ঝড়, স্যারকে লাইভে দেখতে পাচ্ছি না, একদম স্যারকে লাইভে দেখতে পাচ্ছি না। জানবে স্যারের কাছে লাইভের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের মুখের হাসি। বাহ, ভেরি গুড। তবে তার জন্যই এত কিছু করা, একদম। তবে একটা কথা বলে দিই যে অনলাইন প্রেডিকশন কিন্তু চলছে, এবং প্রত্যেক চেম্বারে বুকিং চলছে, বেশ প্রত্যেকটি চেম্বারে ওপেন বুকিং চলছে, বুকিং করতে থাকুন। নর্থ বেঙ্গলে যারা আছেন তারাও বুকিং করতে থাকুন, এবং বেহালা এবং আমাদের দমদম যারা রয়েছেন ওইসব সাইডে ইমিডিয়েট বুকিং করতে থাকুন। জানবেন প্রবলেমের মানে সময়সীমা এখন প্রায় শেষের দিকে, এখন অভিশাস্ত্রী রয়েছে আপনাদের পাশে। কনফিডেন্সটাই হারিয়ে গেছিল, এই যে কনফিডেন্স, এইটা মানুষের মধ্যে থেকে মাঝে মধ্যে মনে হচ্ছিল, বাট আবার সেই কনফিডেন্স রিবিল্ড করবার সময়, আবার নতুন করে বাঁচার সময়, হাসি ফোটানোর সময়, সুখে থাকার সময়। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি ভাই, কে বলছেন? আমি ঐশী সিনহা বলছি, শিলিগুড়ি থেকে।
ঐশী সিনহা শিলিগুড়ি থেকে। বেশ কেমন লাগছে প্রোগ্রাম? বা একটা জায়গা আছে যে মানুষের ছোট্ট একটা শব্দ মিস করা, বহু ফোনে বলেছে আমরা মিস করছি, আমরা মিস করছি, আমরা মিস করছি, এই লোকটার কোনো ফ্যান ক্লাব নেই, কিন্তু এত লোক মিস করছেন কেন? আপনি ওকে মিস করছিলেন? আমরা সত্যি তাদের লাইভ খুবই মিস করছিলাম। সিরিয়ালি, আই নো দ্যাট। মানে স্যার লাইভে আছেন না বা স্যার কেমন আছেন, হ্যাঁ ওনাকে অনেকদিন লাইভে দেখতে পাচ্ছি না। সত্যি আমরা ওনার লাইভ দেখার জন্য আমরা মানে প্রায় 15 মিনিট আগে থেকে আমরা টিভি অন করে বসে থাকি। আচ্ছা, তো লাইভে লাইভের এত লাইভের এত অ্যাট্রাকশন কেন? লাইভে কি রয়েছে দাদা? আপনি যেরকম ভাবে কথাগুলো বলেন আর তার সাথে বাস্তবের এত মিল রয়েছে। আর শুধু তো তাই নয়, আমার মামাও আপনার কাছে গেছেন, আপনি ওনাকে যেভাবে গাইড করেছেন, যেভাবে আপনি ওনাকে বাঁচিয়ে তুলেছেন, সত্যি আপনি আমাদের পুরো ফ্যামিলির কাছে ভগবান। আমার ইম্পর্টেন্ট, মামা আমার কাছে এসেছিলেন কেন? কেন? হ্যাঁ আমার মামা গেছিল। কবে এসেছিল? হ্যাঁ প্রায় আজকে প্রায় 5-6 বছর আগে গেছিল। 5-6 বছর আগে এসেছিল, কেন এসেছিলেন একটু শেয়ার করা যাবে দিদি ভাই? অবশ্যই বলুন। উনি চার্টার্ড, আমার মামা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, তো উনি ঠিকমতো জব পাচ্ছিলেন না, মানে জব পাচ্ছিলেন না বলতে মানে স্যালারি হচ্ছিল প্রায় মানে ওপেন বলছি যে 15,000-20,000 এরকম স্যালারি হচ্ছিল, কিন্তু তাতে করে তো মানে আমার মামা স্যাটিসফাইড ছিল না বা তার ফ্যামিলি স্যাটিসফাইড ছিল না। তখন স্যারের প্রোগ্রাম দেখা হয়, দেখে স্যারের কাছে সঙ্গে সঙ্গে বুকিং করে যাওয়া হয় এবং এমার্জেন্সি বুকিং নেওয়া হয়। তো তারপরে ওনার কাছে যাওয়া হলো, যাওয়ার পরে মামা কোন চেম্বারে এসেছিলেন? শিলিগুড়িতে? স্যার আপনাকে তখন শিলিগুড়িতে পাওয়া যায়নি, আপনি তখন শিলিগুড়ি চেম্বার জাস্ট মানে কমপ্লিট করে আপনি কলকাতায় ফিরেছিলেন, যার জন্য আমরা এমার্জেন্সি বুকিং নিয়েছিলাম, নিয়ে আমরা কলকাতায় গেছিলাম দেখাতে। আচ্ছা, কলকাতায়? মানে শিলিগুড়ি থেকে নর্থ বেঙ্গল থেকে কলকাতায়? নর্থ বেঙ্গল থেকে একদম কলকাতা। হ্যাঁ হ্যাঁ। শুধুমাত্র স্যার আপনার জন্য। এখন কেমন আছেন? এখন মামা কেমন আছেন এখন আপনার? মানে এক কথা যাকে বলে দুর্ধর্ষ। দুর্ধর্ষ, বাহ। কি করছেন মামা এখন, কি করছেন? উনি এখন জব পেয়ে গেছেন দুবাইতে স্যার। দুবাইতে আছেন? দুবাইতে আছেন। বাহ বাহ। 5-6 বছর সময় লেগে গেল? 5-6 বছর টাইমের মধ্যে স্যার হয়ে গেছে, আপনি যা বলেছিলেন তার মধ্যেই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 5-6 বছর সময় লাগতো, এখন আর লাগবে না, বুঝতে পেরেছেন? এই যে আমার রিসার্চ যে কমপ্লিট হলো না, এখন আর সেই সময়টি আর লাগবে না, 5-6 বছর সময় লাগবে না, খুব ফাস্ট, খুব কুইক বার করে নিয়ে চলে আসা যাবে। যাদের যাদের বেকারত্বের শিকার, আমি আপনাকে লাইনে রেখে বলি, যারা যারা বিগত বহু বছর ধরে পড়াশোনা করেছেন কিন্তু চাকরির সম্মুখীন হতে পারেননি, মানে সামনে গিয়েও চাকরি যেন আপনার হাতছাড়া হয়ে গেছে, আপনার জায়গায় আপনার থেকে কম শিক্ষিত তারা চাকরি পেয়ে গেছে, এই ধরনের সিচুয়েশনে আপনারা যারা যারা এই মুহূর্তে রয়েছেন ইমিডিয়েট বুকিং করুন। জানবেন, চাকরির পেছনে আপনাকে ছুটতে হবে না, চাকরি আপনার পেছনে ছুটবে, এত বড় গ্যারান্টি অভিশাস্ত্রী। বাট যা করবেন ইমিডিয়েট, কারণ জানবেন সময়ের দাম অনেক বেশি। আর বলুন ম্যাডাম, আজকে কার সম্বন্ধে শুনলাম? তা মামা এখন ভালো ভালো আছেন তো? আগে থেকে খুশি টুশি আছেন তো? একদম একদম, মানে ও ছুটি পাবে এই ইয়ার এন্ড অফ দা ইয়ার, ও ছুটি পাবে, পেলে ও বলেছে আমি সবার আগে দাদার কাছে যাব। ওকে ওকে, আমি যাচ্ছি, আমি প্রণাম করতে চাই, আমি যাচ্ছি শিলিগুড়িতে, আমি এই খুব শীঘ্রই যাচ্ছি শিলিগুড়িতে। আচ্ছা, শিলিগুড়িতে বুকিং করে দিতে বলবেন। ওকে স্যার, ওকে ওকে, একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, শিলিগুড়ি আমরা আমার রিসার্চের জন্য চেম্বারগুলো আমি একটু অফ রেখেছিলাম, একদম ঠিক আছে। ওকে, এখন সমস্ত চেম্বারে নর্থ বেঙ্গলের প্রত্যেক চেম্বারে বুকিং চলছে, আপনারা বুকিং করতে পারেন, আপনিও করতে পারেন। আচ্ছা বলুন, আজকে কার সম্বন্ধে? স্যার আজকে একটু আমার সম্পর্কে আমি জানবো। আপনার বয়স? 27 ইয়ার্স। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার একটা কথা বলুন, এই ধরনের চার্টের কানেকশন থাকলে আপনার বাড়ির আশেপাশে কোনো জলাশয় বলাশয় রয়েছে? অনুপ্রবেশ করলাম, কিছু মনে করবেন না প্লিজ, বাট এই ধরনের যে প্রেডিকশন গুলো না আমাকে চমকে চমকে দেয়। বিলিভ করুন যে অ্যাস্ট্রোলজিকে অনেকে বিশ্বাস করে না, কিন্তু বাট হোয়াই আমি বুঝতে পারি না যে তার এক্সপ্লেনেশন। ব্যাপারটা হচ্ছে কি জানেন, অ্যাস্ট্রোলজির ব্যাপারটা কেন বিশ্বাস করেন আপনি বলছেন বলে বলছি, আপনার প্রেডিকশন আমি আসছি। জানবেন আজকালকার যুগে এত সব এই হোম যজ্ঞ, হ্যাঁ, মন্ত্রপাঠ, এই ওই সেই, মানুষ বিশ্বাসটা করবে কাকে? আপনি কোনদিন শুনেছেন পেট খারাপ হয়েছে বা মন্ত্র জপ করে পেট খারাপ সেরে গেছে এরকম বলছে?
কি বলছেন আপনি? ইজ ইট পসিবল? কোন ইম্পসিবল নয়। তাহলে আপনার যদি শারীরিক কোনো প্রবলেম হয় তাহলে আপনাকে মেডিসিন খেতেই হবে, সেটাও বায়োলজিক্যাল সায়েন্স। তা আপনার জীবনের প্রবলেম মন্ত্র দিয়ে ঠিক হয়ে যাবে? হাউ কুড ইউ এক্সপেক্ট দ্যাট? যারা এটা এক্সপেক্ট করে না তারাই মানে না, সোজা কথা। বাট অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এটা সম্পূর্ণ আলাদা। এর সঙ্গে মন্ত্র জপ করো, ধ্যান করো, ঠাকুরকে ডাকো, এইসবের কোনো সম্পর্ক অ্যাস্ট্রোলজির সঙ্গে নেই, কোনো দিন ছিলও না। আচ্ছা আর একটা কথা বলি, এটা সায়েন্স নিয়ে পড়ার চার্ট, আপনি কি নিয়ে পড়েছেন? স্যার আমি আর্টস নিয়ে পড়েছি। আর্টস নিয়ে পড়েছেন, জিওগ্রাফি টোগ্রাফি ছিল? হ্যাঁ স্যার ছিল, জিওগ্রাফি ছিল। জিওগ্রাফিটা বিএসসি ডিগ্রি হয়, ঠিক আছে? একদম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ কি জিও সায়েন্স। আচ্ছা এবার কথা হচ্ছে, বর্তমানে তো আমরা ক্যারিয়ার মানে চাকরি বাকরি করার কথা, কি করছেন এখন? চাকরি করার চার্ট এটা, চাকরি করেছে না কবিতা, এটা কি সায়েন্স টিমে গেলে আরো বেশি শাইন? অবশ্যই, ওইটাই তো কথা। রেজাল্ট কেমন হয়েছে আপনার? আর্টস এর রেজাল্ট কিরকম হয়েছে ম্যাডাম? ওই মোর দ্যান 50 এর উপর হবে না। কত হয়েছে রেজাল্ট একটু বলুন না, যদি আপনার মানে আপত্তি না, আপত্তি না দাদা বলুন যে আপনি কোন রেজাল্টটা বলছেন। ওই মোর দ্যান 50, ওই গ্রাজুয়েশনে কত হয়েছে? মোর দ্যান 50? হ্যাঁ স্যার একদম 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 ওরকম, মোর দ্যান 50। ওর উপর যাবে না, ওর উপর যাবে না মানে 50 এর উপর, কিন্তু এক্সপেক্টেড কিছু নয়, বুঝতে ঠিক আছে। আচ্ছা আপনি শিলিগুড়ি থেকে বলছেন এখন? একদম স্যার শিলিগুড়ি থেকে বলছেন। যদি নিজের ভালো চান, আপনি তো বললেন মামা এসে এখন দুবাইতে আছেন, 5-6 বছর আগে এসেছিলেন, যদি নিজের ভালো চান ইমিডিয়েট আমার রিসার্চের পর যে রেমেডির অ্যাপ্লাই হচ্ছে সেই অ্যাপ্লাই করুন, মোটামুটি 1-1.5 বছরের মধ্যে আপনি পুরো চেঞ্জ হয়ে যাবেন, আপনার ক্যারিয়ার টেরিয়ার সবই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ইমিডিয়েট পারলে একবার বুকিং করুন। বাহ, ঠিক আছে, আমাকে একটা বুকিং দিন। এই তো কামিং কামিং, এই খুব শীঘ্রই আমি শিলিগুড়ি যাচ্ছি নর্থ বেঙ্গলে, ইমিডিয়েট বুকিং করতে থাকুন, ঠিক আছে? মানে যারা মনে করবেন যে আজকে আর কালকের মধ্যে বুকিং করছেন না, শুধু বুকিং নাম্বার আপনাকে বলে দেওয়া হবে ডেট, কিন্তু আজকে আর কালকের মধ্যে যারা বুকিং করবেন না, কালকে বলতে কালকে দুপুরবেলার মধ্যে, তারা কিন্তু আর বুকিং পাবেন না। মানে বুকিং শিডিউল আমার কাছে রয়েছে, আমি বলছি না কজন বুকিং, শিলিগুড়িতে প্রায় বুকিং ফুলের দিকে, প্রায় ফুলের দিকে, সেটাই ফুলের দিকে। তো কাজেই সেইভাবে শিলিগুড়ি এবং বেহালা এবং দমদম মানে তিনটে জায়গারই একই অবস্থা, যারা বুকিং করতে চাইবেন তারা ইমিডিয়েট বুকিং করুন, যাদের ক্রিটিক্যাল প্রবলেম তারা বুকিং করুন। ক্রিটিক্যাল শুধু নয় দেবাস, ইজ দা ক্রিটিক্যাল তম প্রবলেম। আচ্ছা আচ্ছা, আমার রিসার্চ এই জন্যই জানবেন, আলু বটি দিয়ে কাটা যায়, পাহাড় কিন্তু বটি দিয়ে কাটা যায় না। গল্পটা হচ্ছে এটাই, পাহাড়কে কাটার জন্য আলাদা মেশিনারি রয়েছে, আর জানবেন আপনার যে ক্রিটিক্যালতম সমস্যা না, ওটা বটি দিয়ে কাটা যাবে না, ওটার জন্য আলাদা ইনস্ট্রুমেন্ট দরকার। সেই ইনস্ট্রুমেন্টের জন্যই এতগুলো দিন ধরে আমার সেই রিসার্চ এবং সাকসেসফুলভাবে আমি কমপ্লিট করেছি। এবার দেখি ক্রিটিক্যালতম আপনার জীবনকে বেশি প্রাধান্য পায় নাকি অভিশাস্ত্রী আপনার জীবনে বেশি প্রাধান্য পায়, সেই প্রশ্নের উত্তরটা আপনারাই দেবেন। বেশ, কে আছেন ফোনে, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বীরভূম শিউরি থেকে বলছি। শিউরি থেকে, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? খুবই ভালো লাগছে। কেন ভালো লাগছে আমার না কারণগুলো জানতে খুব ইচ্ছে করে, কারণ আপনি যেগুলো বলেন সেগুলো মানে সব কিছু মিলে যায়। কারণ আমার এক বন্ধুর রিলেটিভ গেছিল, ওনার সোনার দোকান সম্বন্ধে প্রবলেম হচ্ছিল, তো আপনি যে পত্রিকাটা দিয়েছিলেন তাতে সুফল পেয়েছে। বাহ, কতদিন আগে এসেছিলেন উনি জানেন? বেশ কিছুদিন আগে, মানে 1-2 বছর আগে। 1-2 বছর আগে, আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। তিনি ভালো আছেন ম্যাডাম? ওনাকে আপনি নিজের চোখে দেখেছেন? ওনাকে আপনি নিজের চোখে? হ্যাঁ বলছি, ওনাকে আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ আমি দেখেছি। ও নিজের চোখে দেখে বলছেন তো? যাক, হ্যাঁ ঠিক আছে, শুনে বিশ্বাস করবেন, শুনে বিশ্বাস করবেন, আমি বলছি তো শুনে বিশ্বাস করবেন না। এই যে আপনি বললেন ভালো আছে, বা আগের ম্যাডামও বললেন ওনার মামা এখন দুবাইতে আছে, বেকার ছিল আগে, এই রেসপন্সগুলোর জন্য অনেক মানুষ কিন্তু আমার কাছে আসতে চায়। আমি তাদের উদ্দেশ্যে বলবো, এদের এনাদের কথা শুনবেন না, এনারা ফল পেয়ে গেছে, এনারা বুঝে গেছে, আপনারা বুঝেননি, পরের মুখে ঝাল খাবেন কেন? নিজেরা টেস্ট করুন না যে লঙ্কা আদৌ ঝাল না মিষ্টি না কি নুনতা, ঠিক আছে? নিজেরা বুঝতে শিখুন, পরের মুখে ঝাল খাবেন না। একটা জিনিস জানবেন, অন্ধবিশ্বাস কাউকে করবেন না, আমাকেও করবেন না, আমাকে অন্ধবিশ্বাস করার দরকার নেই, এটা লাইভ অনুষ্ঠান, বিশ্বাসই করার দরকার নেই আমাকে। জানবেন আমি এমন একটা রেমেডি জানি, এই যে বলছি খুব ফাস্ট অ্যাকশনের যে রেমেডিটা, ওটা যদি আপনাকে দেওয়া হয়, আপনি ধরুন অবিশ্বাস করেই নিলেন, খুব ভালো কথা, অবিশ্বাস করে নিন, আমি চাই সেটা, কারণ বিবেকানন্দ এই কথাটা বলেছিলেন,
যে বিচার করো, যুক্তি অযৌক্তিক অযৌক্তিক কিছু নয়। আপনি পড়ুন, পড়ার পর দেখবেন অটোমেটিক্যাল আপনি বিশ্বাস না করলেও আপনি সেটা রেজাল্ট পাচ্ছেনই পাচ্ছেন। কেন জানেন? কারণ ওটা আপনার গুড লাক নিয়ে আসার জন্যই দেওয়া হয়। আচ্ছা বলুন ম্যাডাম, কার সম্বন্ধে আজকে, কার সম্পর্কে? স্যার আমি আমার ক্যারিয়ার সম্বন্ধে একটু বিয়ে করতে চাই। হ্যাঁ বয়সটা বলুন। হ্যাঁ বয়সটা 8 অক্টোবর 1997 ইন বর্ন। ওকে 22.5। আচ্ছা ওকে, আচ্ছা আমার একটা কথা বলো, তোমার দাদু আছেন? না দাদু মারা গেছেন। মারা গেছেন? কত বছর আগে মারা গেছেন? আমার যখন থেকে জন্ম শুরু সেই মান্থেই মারা গেছে, মানে যে মাসে আমি মায়ের গর্ভে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সময় উনি মারা গেছেন। আচ্ছা, ওনার মৃত্যুটাই কোন সাডেন অ্যাটাক হয়েছিল? কি করে মারা গেছেন উনি সেটা বলতে পারবো না। আচ্ছা, তোমার জন্মানোর পর তোমার মায়ের শরীরে নার্ভে বা ব্লাডে কোনো প্রবলেম এসেছিল বা এখন আছে? না 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 না, মানে মায়ের নার্ভে লিভার প্রবলেম আছে। লিভার প্রবলেম এসেছিল? আচ্ছা, নার্ভে বা ব্লাডে কোনো প্রবলেম কি এসেছিল? এই ধরো সুগার, ইউরিক অ্যাসিড, এসেট্রা এসেট্রা? না না, মায়ের কোনো প্রবলেম আসেনি। কার প্রবলেম এসেছে? বাবার ব্লাডে প্রবলেম আছে, এখনো বাবা প্রচন্ড অসুস্থ। বাবার ব্লাডে প্রবলেম আছে, ঠিক আছে। এইখানেই তোমার চারটা খুব কনফিউশনে আমি পড়ছিলাম, যা ক্লিয়ার হয়ে গেল। এবার আসি কথায়। আচ্ছা শোনো, এটা হচ্ছে অ্যাকচুয়াল, এটা হচ্ছে আর্টস নিয়ে পড়ার চার্ট, পরিষ্কার কথা। বাট এটা স্কিপ করে অন্য জায়গায় তোমায় নিয়ে চলে যাবে। কি পড়েছো, কি নিয়ে পড়েছো বলো তো? আমি আর্টস নিয়ে পড়েছি, এখন বিএড করছি। বিএড করছো? আচ্ছা, ইন দ্য মিন টাইম তোমার কোনো চাকরির অফার কি এসেছিল বা চেষ্টা করছো এখন? জটিল কানেকশন এটা, ঠিক আছে। আমি একটা কথা বলি, শোনো, কোথা থেকে বলছো তুমি? বীরভূম থেকে? শিউরি? হ্যাঁ বীরভূম শিউরি। শিউরি থেকে বলছো? ফার্স্ট অফ অল একটা কথা শুনে রাখো, ডেটটা লিখে রাখো, 28 নভেম্বর 2021 মধ্যে তোমার চাকরি হয়ে যাবে, ঠিক আছে? 28 নভেম্বর 2021, ঠিক আছে, ডেটটা লিখে রেখে দাও, ঠিক আছে। আর এটা যদি তোমার মায়ের থাকতো না প্রবলেমটা, তাহলে বলতাম তোমার রেমেডি করতে হবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, ইমিডিয়েট করো। আর একটা কথা বলে রাখি, আর একটা একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে ফট করে কাউকে বিলিভ করবে না, তোমার এই স্বভাবটি কিন্তু থাকার কথা, তোমার যা কানেকশন দেখছি, ঠিক আছে? মানে ফট করে ফট করে কাউকে বিশ্বাস করবে না, বিশ্বাস করলেই ঠকতে হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু সত্যি আমি যাকে বিশ্বাস করি ঠকে যায়। আরে সত্যি তো হবে তো, এখানে তো কানেকশন নেই। এইবার এসো লাইনে, ঠিক আছে, কানেকশন তো এইবার এইবার, ঠিক আছে। অনেক দিন পর আবার একটা মানে গ্ল্যামারাস একটা প্রেডিকশন, ঠিক আছে। এই জায়গাটা একটু অ্যালার্ট, আর কোন জায়গায় অ্যালার্ট থাকতে হবে না। আর ওই ডেটের পর আমার একটু মিষ্টি খাইয়ে দিও, ভালো থাকো। আর একটু বিয়ে সম্বন্ধে জানতে চাই। আমি দেখি না, ঠিক আছে, অনেক কিছু ম্যান্ডেটরি আছে, ফিতে যেটুকু বলার বলে দিয়েছি, এরপর জানতে গেলে ফিস পে করতে হবে, ঠিক আছে। ও বেশ কিছু ম্যান্ডেটরি ব্যাপার রয়েছে। একটা কথা বলে না, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে ওস্তাদের মার শেষ রাতে, ওস্তাদ ন্যাচারালি একদম শেষে যে না, একটা ব্যাপার হচ্ছে বিশ্বাস করে ঢুকে যান। হ্যাঁ না, একটা ব্যাপার হচ্ছে কি, এক একটা কানেকশন এমন জায়গায় গিয়ে পৌঁছে যায় না, যে কানেকশনগুলোকে ধরা যায় না। যেমন ধরুন লাল রংটাকে সবাই জানে, লাল রং, কিন্তু এর সঙ্গে যদি বেশ কিছু রং যদি পাইল করে লালটা করা হয়, আপনি আদৌ ধরতে পারবেন না কটা কালার ওখানে রয়েছে। ওটাকে যদি ভাগ করতে হয় না, আমাকে এই ভেঙে 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 আসতে হবে, তবেই একটা মানুষকে উদ্ধার করা যায়, নতুবা করা যায় না। ওই আপনার অষ্টমে মঙ্গল আছে, দশমে রাহু আছে, অমুক জায়গায় কেতু আছে, হ্যাঁ আপনার তো কালসর্প আছে, মাঙ্গলিক আছে, সাড়ে সাথী আছে, দ্যাট ইজ নট অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং। এটা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং নয়। এ জানবেন রাস্তায় যারা টিয়া পাখি নিয়ে বসে না, তারাও এর থেকে ভালো অ্যাস্ট্রোলজি জানে। কারণ জানবেন অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনার জীবনের ইঁটগুলোকে, একটা বাড়ি যেমন প্রচুর ইঁট দিয়ে একটা বাড়ি তৈরি হয়, ঠিক সেই এক একটা ইঁটের নাম হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল থিওরি। যেখানে ড্যামেজ আছে সেখানে মেরামত করতে হবে। আর জানবেন ইমিডিয়েট যারা বুকিং করছেন, একটা জিনিস মাথায় রেখে বুকিং করবেন, আপনার এই দুঃখ বলুন, আপনার এই কষ্ট বলুন, আপনার জীবনে চলা এই ধরনের ঝামেলা বলুন, বা
আপনারা বেকারত্বের যে জীবন কাটাচ্ছেন, বহু বছর ব্যবসা করছেন কিন্তু ব্যবসার কোনো লাভের মুখ দেখেননি, ক্যাপিটালও শেষ হয়ে গেছে আপনাদের, এই ধরনের সিমটম যাদের রয়েছে ইমিডিয়েট বুক করুন। কারণ জানবেন ক্রিটিক্যাল তম মানুষদের জন্যই এই রিসার্চ করা আমার। এই রিসার্চের রেমেডি যদি পড়েন বা যদি দিই তাহলে ধরে রাখুন খুব ফাস্ট, খুব চটজলদি আপনাকে সেই সমস্যা থেকে বার করে নিয়ে আসা যাবে। এ নিয়ে কোনো ধরনের কোনো দ্বিধাবোধ ছিল না, ইন ফিউচার থাকবেও না, ইমিডিয়েট বুক করুন একদম। তবে একটা মাঝখানে কথা বলি, যে যারা এর মধ্যে অনলাইনে প্রেডিকশন নিয়েছেন বা যারা অনলাইনে রেমেডি করিয়েছেন, তারা অলরেডি অলরেডি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, তারা অলরেডি সুফল পেতে শুরু করেছেন। তো কাজেই এখন চেম্বার হয়েছে, আরও আপনাদের কাছে অপশান ওপেন হচ্ছে, বিশেষত শিলিগুড়ি খুব ফাস্ট, খুব ফাস্ট আমি কি বলছি, কালকে দুপুরবেলার মধ্যে আপনাকে বুকিং ক্লোজ করতে হবে, রেকর্ড সংখ্যক বুকিং শিলিগুড়ি থেকে হবে এটা আমার বিশ্বাস। আসছি বেহালাতে, আসছি দমদমে, সেম শিডিউল, শিলিগুড়ি, বেহালা এবং দমদম এই তিনটে জায়গা, এবং শিলচর এবং আগরতলাও বুকিং চলছে, আপনারা বুকিং করতে পারেন। শিলচর এবং আগরতলা ফুল ফ্লেজে বুকিং চলছে, আপনারা বুকিং করতে পারেন। ডেটটা আমি এই মুহূর্তে দিতে পারছি না, ডেট আমি খুব কামিং ফিউচারে আমি দিয়ে দেবো, বাট ইমিডিয়েট বুকিং করুন, কারণ জানবেন ডেট পড়লে আর বুকিং পাবেন না, ইমিডিয়েট এখন থেকে বুকিং করতে থাকুন একদম। নাম্বার হচ্ছে 8420167391, দেখুন টেলিভিশন স্ক্রিনের নিচে রয়েছে, আর 8420167341, এই দুটো নাম্বার আপনার বুকিং নাম্বার, এই বুকিং নাম্বার আপনাকে বুকিং করতে হবে। অভিধা বিভিন্ন ক্ষেত্রে ইকোনমিক ডিস্ট্রাকশন একটা বিভিন্ন জায়গায় হচ্ছে, আপনি বাড়ি তৈরির কথা বললেন, আমার খুব মাথায় লাগছে, মাথা আসছে কয়েকদিন আগে বুলবুলে বহু বাড়ি ধসে পড়ে গেছে, মানুষের কেরিয়ার, মানুষের ব্যবসা সমস্ত জায়গায় একটা এই ধরনের ডিলাপিটেশনের ছবি আছে, যে সব ধসে পড়ছে, ভেঙে পড়ছে, চাকরি যাচ্ছে, এরা কি করবে, এরা কি প্রতিকার পেতে পারে? ডেফিনেটলি, কারণ জানবেন একটা কথা আপনাদেরকে বলি, শুনুন, বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি আপনি আটকাতে পারবেন না, আমি তো পারবই না, ছেড়ে দিন, বাট হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক তারা বৃষ্টিতে ভিজছে, কিন্তু আপনার কাছে যদি ছাতা থাকে বা আপনার গায়ে যদি রেনকোট দেওয়া থাকে তাহলে আপনিও বৃষ্টিতে ভিজবেন, কিন্তু তারা রোগে পড়বে, আপনি রোগে পড়বেন না, ব্যাপারটা এটাই। দ্যাট ইজ কল্ড রেমেডিয়াল গাইডলাইন, রিসার্চের পর যে রেমেডিটা হয়েছে। আপনি সারা জগতের লোক গরম গরমে মানে শেষ হয়ে যাচ্ছে, প্রায় মৃত্যুর সম্মুখে চলে যাচ্ছে, এত গরম পড়েছে, আপনি আপনার বাড়িতে এসি ফ্যান চালিয়ে দিব্যি ঘুমোচ্ছেন, দ্যাট ইজ কল্ড অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি। ওয়াও, লাভলি, লাভলি। আপনি নিজেকে ভালো করতে শিখুন না, নিজেকে সুস্থ করুন, জগৎ সংসারে কোথায় কি হচ্ছে আপনার জানে লাভ নেই, কারণ জানবেন ওভারঅল ইন্ডিয়ার ইকোনমিক্যাল স্ট্যান্ডার্ড এখন কমে গেছে, ঠিক, ডলারের ক্ষেত্রে দাম পড়ে গেছে, তা ওভারঅল আপনার এই ফিল্ডে কি আপনাকে দাঁড় করানো সম্ভব? ডেফিনেটলি, ডেফিনেটলি সম্ভব, দ্যাট ইজ কল অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি, তার জন্যই তো এত কিছু করা। ইমিডিয়েট ক্রিটিক্যাল তম যারা সমস্যার সম্মুখীন, ইমিডিয়েট বুকিং করুন আর সমস্যাকে দূরে রাখুন, এই নিয়ে কোনো দ্বিধাবোধ নেই। কেউ আছে, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? খুব ভালো লাগছে, আমি শিলিগুড়ি থেকে সরছপা থেকে বলছিলাম। আমি শিলিগুড়ি থেকে বলছি, শিলিগুড়ি থেকে বলুন। বেশ, শিলিগুড়ি থেকে বলুন। আপনাকে আমি 3 মাস ধরে দেখতেই পাচ্ছিলাম না দাদা, আমি যে আমি মনের মধ্যে একটা কেমন তোরপাড় হয়ে আছে, আপনাকে কখন ফোন করবো, শুধু রেকর্ডগুলি দাদা দেখতে হচ্ছে আমার। আর কি করা যাবে ভাই, ওই ওই যে এই যে এই যে এই কিছুদিন যে আমাকে দেখতে পাওনি বা আমি যে আসতে পারিনি লাইভে, এর একটা বিরাট ফসল কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে। হ্যাঁ, মানে বিরাট ফসল, যারা বুকিং করছে, যাদের রেমেডি হচ্ছে রিসার্চের পরের রেমেডি, তারা যে কোথা থেকে কোথায় পৌঁছে যাবে আর কত ফাস্ট অ্যাকশন হয়ে যাবে, তো এইগুলো এইটুকুর জন্য তো এটুকু বলিদান দিতে হবে, কুছ পানে গেলে কুছ খোয়া তো খোনা পড়তে হয়। হ্যাঁ দাদা, আমি এগুলো দেখছিলাম, আমার খুব ভালো লেগেছে দাদা। যে দাদা বলছি, আমি দাদা আমি একটু মানে ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোন করেছি দাদা। আচ্ছা, কেন ধন্যবাদ দেবেন আপনি, এমনি তো কেউ ধন্যবাদ দেয় না। হ্যাঁ দাদা, আপনাকে আমি মানে শিলিগুড়ি থেকে দাদা কলকাতা দেখা দিয়েছিলাম দাদা, আজ থেকে 1 বছর আগে আমি শিলিগুড়িতে। আরেকটা এক্সাম্পল, শিলিগুড়ি থেকে কলকাতায় ফার্স্ট ফোন দাদা, শিলিগুড়ি থেকে কলকাতা মানে বুকিং পাচ্ছিলাম দাদা, আপনাকে ফোন করছিলাম যে বুকিং পাচ্ছিলাম না আমি প্রথমে থেকে। আর কি করা যাবে, আপনাকে অনেক রিকোয়েস্ট করলাম, যারা ফোন দেয় তাদেরও ধন্যবাদ, যারা ফোন ধরে আপনার। না তো আপনি শিলিগুড়ি থেকে কলকাতা এসে এখন কেমন আছেন? আমি খুব ভালো আছি, একটু বললাম যে আমি এখন ধরো ব্যবসাটা খুব ভালো চলছে না এখন, আমি প্রচুর দাদা। আচ্ছা ঠিক আছে, আজকে আজকে তো সময় শেষও হয়ে গেল, যাই হোক আজকে রাত্রির 11টায় তুমি আরেকবার ফোন করো, আমি শুনছি। এই মুহূর্তে সময় শেষ, আবারও দেখা হচ্ছে আপনার সঙ্গে রাত্রির 11টায় আজকেই লাইভে সিটিভিএনে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব। অনেক অনেক ধন্যবাদ এই বাস্তব করার দায়িত্ব নেওয়ার জন্য। নমস্কার, নমস্কার।